নেতাজি ইন্ডোরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ বিরোধী দলনেতার। যদিও তৃণমূলের দাবি আমন্ত্রণ জানানো হয়েছে শুভেন্দু অধিকারীকে। প্রমাণ তুলে ধরে পাল্টা রাজ্যের শাসক দলকে তোপ বিজেপি। ফের অসৌজন্যের রাজনীতির অভিযোগ বঙ্গে। নেতাজি ইন্ডোরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে প্রার্থী দেওয়া থেকে কুরুচিকর মন্তব্যে কাজ করায় যে দল, সেই তৃণমূল নেতাজি ইন্ডোরে সংবর্ধনা দিল রাষ্ট্রপতিকে। সেই অখিল গিরি অনুষ্ঠানে আমন্ত্রণও পেলেন। যারা ভোট দেয়নি তারা আজকে দ্রৌপদী মুর্মুজিকে ধামসা মাদল উপহার দিচ্ছেন, ফুল দিচ্ছেন, শাল পরাচ্ছেন। আর যারা ভোট দিয়েছে বিজেপি এমএলএরা তারা আজকে ইনভাইটেড হয়নি। দেশের সাংবিধানিক প্রধানের রাজ্য সফরেও রাজনীতির কুৎসিত নমুনা। এই সংকীর্ণ রাজনীতি এই তৃণমূল কংগ্রেস সরকার এটা করছে, বিরোধী দলনেতাকে দেখলেই ভয় পায়। তাই হেরো মুখ্যমন্ত্রী কোনোমতেই শুভেন্দু অধিকারী মহাশয়কে মঞ্চে ভাগ করতে চাইছেন না। প্রোটোকল অনুযায়ী আমন্ত্রণ নয় কেন, শুধুই বৈষম্যের রাজনীতি। শিষ্টাচার বলে একটা কথা আছে, সৌজন্যবোধ বলে কথা আছে, তারপরে একটা সাংবিধানিকের নির্দেশ আছে যে অনুষ্ঠান হবে সেখানে বিরোধী নেতা তিনি আমন্ত্রিত হবেন, এটাই স্বাভাবিক। এ অতীত এর অনেক নজির আছে। বিতর্ক সামনে আসতেই তড়ি ঘড়ি টুইট ও সাংবাদিক সম্মেলন তৃণমূলের। রাষ্ট্রপতির অনুষ্ঠানে বিরোধী দলনেতাকে আমন্ত্রণের দাবি রাজ্যের শাসক দলের। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমন্ত্রণগুলো গেছে, এটা হচ্ছে পেটি পলিটিক্স, সস্তা রাজনীতি, সংকীর্ণ রাজনীতি। প্রমাণ তুলে ধরে পাল্টা দাবি বিজেপির। দেখুন এটা পুরো ঢপবাজি চলছে, এই হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজ। এই ডাম্পিটা কি, এটা খায় না মাথায় দেয়, এটা কোথাকার পাবলিক? একটা লিডার অফ অপোজিশনের নামে চিঠি ইস্যু হবে, তাতে লিডার অফ অপোজিশনের স্ট্যাম্প পড়বে না, তার পিএ এখানে সই করবেন না, বিধানসভায় তার 24 ঘন্টা চলে অফিস, ওনারা জানেন না কোথায় অফিস। রাষ্ট্রপতির সফর ঘিরে কুৎসিত রাজনীতির নিদর্শন আরও আছে। জোড়াসাঁকোয় রাষ্ট্রপতি অভ্যর্থনা জানাতে পাঠানো হয় রাজ্যপালের অপসারিত প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে। একদিকে অখিল গিরি, অন্যদিকে নন্দিনী চক্রবর্তী। রাষ্ট্রপতির সফরে রাজ্য সরকার সচেতনভাবেই দুই মুখকে সামনে রাখল। রিপাবলিক বাংলা। এইমাত্র দেখুন, শান্তি স্থাপনে না অপকর্ম করছে।